পুজোর উদ্বোধনে অমিত শাহকে আমন্ত্রণ অমিত শাহকে আমন্ত্রণ সুকান্ত মজুমদারের বালুরঘাটের পুজোর উদ্বোধনের জন্য আমন্ত্রণ করা হয়েছে বিজেপি রাজ্য সভাপতিকে কোন ভাবনা থেকে অমিত শাহকে আমন্ত্রণ দুর্গা পুজো নিয়ে আবারও বিজেপির কোথাও গিয়ে লোকসভা ভোটের আগে মঞ্জুয়ের চেষ্টা অমিতা রয়েছেন আমাদের সঙ্গে মমিতার সঙ্গে কথা বলি মমিতা দেখো সুকান্ত মজুমদার তার নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাট সেখানে এবার যে পুজোর পুজো হচ্ছে সেই দুর্গা এবার থিম রাম মন্দির এবং সুকান্ত মজুমদার তিনি নিজেই জানিয়েছেন এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে যদিও অমিত তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি কিন্তু উৎসব যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং অবশ্যই দু হাজার নির্বাচনের আগে বঙ্গ বিজেপির কাছে জনসংযোগের একটা বড় প্ল্যাটফর্ম বঙ্গ বিজেপি চাইছেন যে অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন হেভিওয়েট নেতৃত্বকেই সামনে এনে দুর্গাপুজোর সময় তাদের জনসংযোগ প্রক্রিয়াটা চালাতে সেক্ষেত্রে অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে যদি রামমন্দির যে থিমে বালুরঘাটের পুজো হতে চলেছে সেই পুজোয় অমিত শাহ আসেন এবং পুজো উদ্বোধন করেন কিন্তু সুকান্ত মজুমদার এটাও জানিয়েছেন এখনো পর্যন্ত অমিত শাহ তরফ থেকে কিন্তু কোনো কনফার্মেশন পাওয়া যায়নি কনফার্মেশন পাওয়া গেলে বিজেপি রাজ্য সভাপতি তিনি জানিয়ে দেবেন ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা